हेलो फ्रेंड्स, हाउ आर यू? दिस इज योर এডুকেটর অর্জিত দে চৌধুরী। ওয়েলকাম টু আনাকাডেমি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সঙ্গে আলোচনা করব। অনলি 10 মিনিট সময় লাগবে। টপিকটা খুব গুরুত্বপূর্ণ এবং নিউজও আমরা পাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব পেগাসাস স্পাইওয়্যার। তো পেগাসাস স্পাইওয়্যার কি তোমরা জানো? গ্রিক মাইথোলজিতে প্রথম জানা যায়। তো যারা উঠতে পারে ঘোড়া, ঠিক আছে, বলা হয় উঠতে পারে ঘোড়া যখন যায়, মানে উড়ে উড়ে যায় যেখানে যায়। তো এরকম একটা একটা মাইথোলজি আছে, গ্রিক মাইথোলজিতে বলা আছে, তো অবশ্যই মনে রাখবে। কিন্তু আমাদের নিউজে কেন আছে? বলা যাচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তো তোমরা জানো, এবং ওরকম আরো আরো কয়েকজন অর্গানাইজেশন মিলে, কয়েকটা অর্গানাইজেশন মিলে কিছু পাবলিশ হয়েছে যে পৃথিবীর অনেক দেশ আছে, সেই দেশের অনেক মানে অবশ্যই সেখানকার যারা গণ্যমান্য ব্যক্তিত্ব তাদের ডেটা ব্রিচ হয়েছে, মানে তাদের পার্সোনাল ইনফরমেশন স্পাই হয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে নিউজ আছে, এবার আমাদের ভারতে কি নিউজটা আছে, তো এটাই আজকে আমরা ডিটেলসে পড়বো। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা অবশ্যই পড়বে। তো যাই হোক, অ্যাবাউট মি, আমার সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমরা নিজেরাও পড়ে নিতে পারবে। ওকে, প্রতিদিন সকাল 11টা এবং রাত্রির 11টা 15 করে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নিই, আর প্রতিদিন 11টার সময় আমার স্পেশাল ক্লাস থাকে, ফ্রি স্পেশাল ক্লাস আনলক কোড আরিচি। তো টার্গেট অডিয়েন্স অবশ্যই গ্রুপ ডি থেকে আইএস সবাই, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, আমরা অনেকেই জানতে পারবো। তো যাই হোক, আনাকাডেমিতে তোমাদের জন্য একটা অফার চলছে, 12 মাসের পর 2 মাস এবং 24 মাসের পর 3 মাস। হ্যাঁ, আজকে আমরা প্রথম এইটা পড়ার আগে তোমাদের প্রথম বলি রিসেন্টলি কি হয়েছে, কনটেক্সটটা কি আগে বোঝো। বলা হচ্ছে যে নিড ফর সার্ভিলেন্স রিফর্ম ইন ইন্ডিয়া, এটা দরকার আছে আমাদের দেশে, যে রিফর্ম দরকার, যে একটা সার্ভিলেন্স রিফর্ম। কনটেক্সট কি আছে বলছে, ফোন অফ টু সার্ভিং বলছে, ফোন বলছে আমাদের ভারতবর্ষে এরকম দুজন এই মুহূর্তে সার্ভিং ইউনিয়ন মিনিস্টার, 3 অপোজিশন লিডার্স, 1 কনস্টিটিউশনাল অথরিটি এবং কারেন্ট অ্যান্ড ফর্মার হেড অফ সিকিউরিটি অর্গানাইজেশন, ভাবো কি, এবং অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড 40 সিনিয়র জার্নালিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট। ইন্ডিয়া কি বলছে, তারা বলছে যে তাদের স্পাই অবশ্যই পেগাসাসের মাধ্যমে তাদের কল রেকর্ড, তাদের পার্সোনাল ডেটা ব্রিচ হয়েছে, ঠিক আছে। মানে কিরকম তার কল রেকর্ড, কার সাথে কথা বলছে, কি কথা বলছে, তার কার সাথে কি আলোচনা করছে, পুরো জিনিসটা স্পাই হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবার আমরা একটু দেখবো আমরা নিউজে কি আছে। দেখো, মনে রাখবে পেগাসাস একটা, মনে রাখবে একটা, মানে পেগাসাস একটা সফটওয়্যার, যারা অবশ্যই মনে রাখতে হবে স্পাইওয়্যার। এটা অ্যাকচুয়ালি মনে করে, এটা যেটা ক্রিয়েট করে, এই সফটওয়্যারটা ক্রিয়েট করে ইসরায়েলি বেসড সাইবার ইন্টেলিজেন্স, নাম কি এনএসও, এনএসও গ্রুপ। তো এই এনএসও গ্রুপ কি করে, টু হ্যাক কম্পিউটার অ্যান্ড স্মার্টফোন ইন অর্ডার টু গ্যাদার ডেটা অ্যান্ড সার্ভ ইট টু থার্ড পার্টি। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, এটা অ্যাকচুয়ালি এটা ভারত, বলা হচ্ছে যে এরা নাকি যখন কোন এদের একটা লাইসেন্স, একটা লাইসেন্স এরা সেল করছে, এবার কোন কোন কি কোন সভারেন কান্ট্রি বা সভারেন কোন একটা গভর্নমেন্টকে এরা সেল করবে, মানে এরকম না তুমি যদি চাও তোমাকে বিক্রি করবে, সেল করবে, লাইসেন্স দেবে। আর একটা লাইসেন্সে মনে রাখতে হবে ইন্ডিয়ান কারেন্সি যদি তুমি বলি 12 থেকে 13 কোটি টাকা, সেক্ষেত্রে অনেক অ্যামাউন্ট আছে। তো যাই হোক, সেটা আলাদা ম্যাটার, 40টা ফোন কি করা যায়, সার্ভিলেন্স করা যেতে পারে, এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো। তো এটা খুব গুরুত্বপূর্ণ কি হয়েছে, এদের ডেটা ইন্টারসেপ্ট হয়েছে। তো যাই হোক, তো বলছে যে মানে বেসিক্যালি বলছে যে এটা তো, এরা তো দেখো গভর্নমেন্ট হয়ে কিছু বলেনি, যে গভর্নমেন্ট সরকার থেকে কিন্তু কোনো আপডেট আসেনি, এবং অপোজিশন হোক বা ইভেন তুমি দেখো ফর্মার সিজিআইয়ের ডেটা মানে ফোন নাকি মানে স্পাই হয়েছে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটা খুব ইন্টারেস্ট, মানে খুবই কনসার্ন অ্যাওয়ার্ড থাকা উচিত, তো অবশ্যই দেখবে। তো যাই হোক, তার রিজন ইট ইজ, দেখো ম্যালিসিয়াস, ম্যালিসিয়াস ইট ইজ, ইট গ্যাদার ডেটা উইদাউট কনসেন্ট, এটা তো খারাপ না। দেখো সেকশন 60, আমরা অবশ্যই যদি দেখি আইটি অ্যাক্ট, যদি তুমি দেখো সেকশন 69 2000 বলা আছে যে দেশের অখণ্ডতা, দেশের শান্তি, দেশের শৃঙ্খলা, দেশের সমস্যা মেটানোর সরকার ইন্টারসেপ্ট করতে পারে, ঠিক আছে। এবং তুমি জানো, এবং ইন্টারসেপ্ট করার আগে অবশ্যই জুডিশিয়ারি পারমিশন নিতে হয়, এবং ইন্টারসেপ্ট করে তুমি জানো র বলো বা যদি দেখো সিবিআই বলো, তা সিবিডিটি বলো, না মানে ইন্টারসেপ্ট করতে পারে, সেটা আলাদা ম্যাটার, কিন্তু কারো কনসেন্ট, উইদাউট কনসেন্ট, এটা তো রং। এবার অবশ্যই দেখো, সরকার বলছে যে আমরা এই ব্যাপারটা জানি না, আমরা এই জায়গাটা দেখো, এটা সরকার যদি বলে যে আমরা জানি না, সেটা আলাদা ম্যাটার, তার মানে কোনো বাইরে কোনো দেশ নিশ্চয় করেছে, তাহলে সরকার এটা ইনভেস্টিগেট করা উচিত। তো অবশ্যই এটা অবশ্যই নিউজ আছে, আমি এইভাবে ক্লাসে বলতে পারি না যে এটার জন্য এই দায়ী ওই দায়ী, তো এটা অবশ্যই, এটা দেখা যাক, আপডেট যা আসবে আমি তোমাদেরকে অবশ্যই বলবো।
ক্লাসের মাধ্যমে। কিন্তু যাই হোক, তো পেগাসাস ওয়াজ ফার্স্ট ডিটেক্ট হয়েছে 2016-তে। তো দেখো ইউজড ইউজ হয়েছে, তোমার ইন্টারেস্টিং দেখো, স্পিয়ার দেখো স্পিনিং মেথড কি বলছে, টু ইনফেক্ট এ স্মার্টফোন বা 3 ইয়ার্স তুমি হোয়াটসঅ্যাপ ব্লেম করেছিল পেগাসাস কি করছে হোয়াটসঅ্যাপ। দেখো মনে রাখতে হবে একটা যখন সফটওয়্যার যখন দেখবে তোমাকে প্রায় যদি মোবাইলে আপডেট আসে বাগ ফিক্সড কি বলে এটা আপনারা আপডেট করেন আমরা এই সমস্যা। দেখো একটা যখন সফটওয়্যার যখন তৈরি হয় সেই সফটওয়্যার সবই একদম 100% পুরো ফুল সিকিউর থাকে না, কি করে টাইম 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 আপডেট আসে, আপডেট হয়ে তার ড্রব্যাকগুলোকে সলিউশন করার চেষ্টা হয়। ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো হোয়াটসঅ্যাপের ব্যাপারটা কি হয়েছে, হোয়াটসঅ্যাপ অবশ্যই হোয়াটসঅ্যাপে এরকম কোনো ড্রব্যাক বা লুফল ছিল সেটা অবশ্যই পেগাসাস বুঝতে পেরেছে এবং ওর মধ্যে অ্যাটাকটা হয়েছে হোয়াটসঅ্যাপ থ্রু। এবার দেখো তোমরা যখন পড়বে দেখো বাট 3 ওরা হোয়াটসঅ্যাপ ব্লেম করেছে পেগাসাস ফর ইনফেক্টিং মোর দ্যান 1400 ফোন থ্রু এ সিম্পল হোয়াটসঅ্যাপ মিস কল। দেখো এটা পরীক্ষা দিতে পারে যে 1 ক্লিক ভেক্টর 0 ক্লিক ভেক্টর, 1 ক্লিক ভেক্টর তোমার কোনো কিছু অ্যাপ মেসেজ এলো বা তোমার কাছে কোনো সফট কিছু কিছু ধরো মেল এলো তুমি ক্লিক করলে চলো ভাইরাস মানে তোমার সফটওয়্যার স্পাই হ্যাক হলো, কিন্তু তোমার কাছে সামান্য একটু হোয়াটসঅ্যাপ কল এলো তুমি ধরলেই না রিসিভটি করলে না হয়তো ওই সময় তুমি ছিলে না তাতেই তোমার ইনস্টল হয়ে গেলো এবার তোমার পার্সোনাল ডেটা সব ব্রিচ হলো। তো 0 ক্লিক ভালনারেবিলিটি আমরা যদি বলি এটা কিন্তু ম্যাসিভ ইস্যু। দ্য পেগাসাস স্পাইওয়্যার ইজ ইন দ্য স্পটলাইট এগেন, আবার নিউজে আছে দ্য স্পাইওয়্যার হ্যাজ বিন রিসেন্টলি অ্যালিগেশন টু হ্যাভ স্নুপড ইন টু দ্য ফোন অফ সাম প্রমিনেন্ট পার্সোনালিটি ইনক্লুডিং সিনিয়র, এখনই তোমাদের বললাম সিনিয়র জার্নালিস্ট পলিটিশিয়ান আমি ইন্ডিয়ার রেসপেক্টে বলছি অপোজিশন বিভিন্ন সিনিয়র জার্নালিস্ট ঠিক আছে রিসেন্ট দুজন রুলিং মিনিস্টার রুলিং পার্টির মিনিস্টার তো বুঝছো ইভেন 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 অ্যাপেল অ্যাপেল যেটা সিকিউরিটির জন্য যেটা তুমি দেখতেই পাচ্ছ অ্যাপেলের যে প্যাচ থাকে যে সিকিউরিটির জন্য যে অ্যাপেল সিকিউরিটির জন্য বিখ্যাত ফেমাস ফর সিকিউরিটি সেখানে পর্যন্ত ডেটা ব্রিচ হচ্ছে সেখানেও ড্রব্যাক থেকে সেখান থেকেও লিক হয়ে গিয়ে সেখান থেকেও পেগাসাস তারিয়ে করেছে ডেটা ব্রিচ করেছে। তো এটা খুবই নিউজে আছে তো খুবই ইন্টারেস্টিং টপিক তো জানতে হবে। আর অবশ্যই সরকার যখন কোনো সময় কিছু যদি এরকম যদি সরকার যদি বলেছে আগে অনেকদিন আগে এরকম যখন হয়েছিল পেগাসাস বলছে নর্মালি সরকার সার্ভিলেন্স করতে পারে ডিপ কি বলতে গভর্নমেন্ট স্টার্টেড দ্যাট এনি সার্ভিলেন্স উইথ টেক প্লেস হ্যাপেন থ্রু ডিউ প্রসিডিভ ল, এটা গভর্নমেন্ট যা করে ডিউ প্রসিডিভ ল রেসপেক্ট অবশ্যই জুডিশিয়ারির ভূমিকা থাকে কিন্তু নর্মালি কিন্তু দেশের অখণ্ড আমি তোমাদের সেকশন 69 আইটি অ্যাক্ট অনুযায়ী সরকার কিন্তু এ করতে পারে। এবার দেখো হোয়াট ইজ পেগাসাস তো বলেই দিলাম পেগাসাস ইজ স্পাইওয়্যার প্রডিউস বাই ইসরায়েলি সার্ভিলেন্স ফার্ম এনএসও গ্রুপ। তো অবশ্যই 0 ক্লিক এখনই বলে দিলাম 0 ক্লিক 1 ক্লিক 0 ক্লিক মানে সাংঘাতিক তুমি মেসেজ মানে অ্যাটেন্ডই করে না হ্যাক হয়ে গেল। তো এগুলো কিন্তু অবশ্যই পড়বে আর এটা নিউজে আছে সার্ভিলেন্স তুমি দেখতেই পাচ্ছ যখন তখন তুমি হসপিটালে গেলে থাকে না ইউ আর আন্ডার সার্ভিলেন্স সিসি ক্যামেরা তো অবশ্যই উইদাউট কারো কনসেন্ট সার্ভিলেন্স কিন্তু এটা কিন্তু অবশ্যই সব থেকে বেশি যদি তুমি দেখো এটা তোমরা অবশ্যই মনে রাখতে হবে রাইট টু ফান্ডামেন্টাল রাইট আন্ডারমাইন রাইট টু প্রাইভেসি অ্যান্ড রাইট টু ফ্রি অ্যান্ড স্পিচ আর্টিকেল 19 and 21 রাইট টু প্রিভিসি পুট্টা স্বামী কেস আমরা সবাই জানি আর সেকশন 69 আইটি অ্যাক্ট তোমাদের বলেই দিলাম স্টেট মনে করলে কিন্তু ইন্টিগ্রিটি রেসপেক্টে সার্ভিলেন্স করতে পারেই ঠিক আছে। তো এগুলো জানো এবং দেখো এর এতে কী করেছে নিট আমি তোমাদের বললাম দেখো আন্ডারমাইন করছে ইন্টিগ্রিটি অফ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ল্যাক অফ জুডিশিয়ালি ওয়ারসাইন থ্রেটেন্ড হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেয় দেখা যাক সুপ্রিম কোর্টে যদি কেউ পিআইএল করে সেটা আলাদা ম্যাটার কিন্তু এখন তাহলে কী কারণে জুডিশিয়াল রোলও আছে তো এগুলো নিউজে থাকবে অবশ্যই তোমরা কিন্তু এগুলো পড়বে। তো এই আর্টিকেলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তাই বলছি ভালো করে পড়ো এগুলো কিন্তু নিউজে যেহেতু আছে তো তোমাদের কিন্তু পরীক্ষা দিতেই পারে তো ভালো করে পড়ো অবশ্যই প্রিপারেশন ভালো করে নাও। থ্যাংক ইউ।